হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সোমাস লাইফ স্টোরি তোমাদের স্বাগত জানাই। আর আজকে তোমাদের দেখাবো আমি সন্ধ্যাবেলা থেকে কী কী কাজ করি। তো আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে আমি দিনের বেলা কী কী কাজ করি সেটাই তোমাদের দেখিয়েছি। তো আজকে দেখাবো সন্ধ্যার পর থেকে আমি কী কী কাজ করি। আর রোজ তো এক কাজ থাকে না, তো আজকের কাজটাই তোমাদের আমি শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কী কী কাজ করি। আজ বিকালে ঘর মোছা দিদি আসেনি, তাই লাঠি দিয়ে একটু হলরুমটা মুছে নিচ্ছি। তো রেগুলার মুছতে হয় না, যেদিন আসে না সেদিন একটু মুছে নেই। আর এরপরে রান্নাঘরে এসেছি চিরুনি পরিষ্কার করতে। তো মাঝে মাঝে চিরুনি পরিষ্কার করি, অনেকদিন করা হয় না, তাই আজকেই করছি। দেখো ছেলের আন্টি আর আমি দুজনে বসে চা খাচ্ছি, গল্প করছি আর টিভি দেখছি। তো চাটা একটু খেতে দেরি হয়ে গেল আমাদের, যেহেতু ঘর মুছতে হলো, চিরুনি পরিষ্কার করতে হলো, এই কারণে একটু চাটা খেতেও দেরি হয়ে গেল। আর চা খাওয়ার পরে সৃজাকে পড়াতে বসাবো, ওর এক্সাম চলছে। আর এবার চলে আসলাম রান্নাঘরে, ওকে পড়ানো হয়ে গেছে। তো রান্নাঘরে এসে এবার আটা করলাম, সেদ্ধ আটা রুটি করি। তো আটাগুলো সেদ্ধ করে নিলাম, খুব গরম, একটু মেখে নেব। মেখে নিয়ে তারপরে লেচি করে রুটিটা বেলবো। তো আমার মতো কারা কারা সেদ্ধ আটা রুটি খাও জানাবে কমেন্ট করে। আর আজ রাতের ডিনারে রুটি আর চিকেন হবে আর স্যালাড। তো চিকেনটা দুপুরেই রান্না করে রেখেছিলাম, এখন রুটি করার পরে ওটাকে গরম করব। দেখো এরকম গোল করেছি আমি। তো সত্যি কথা বলতে আমি রুটি ভালোবাসি না, কিন্তু খেতে হয়, মাঝে মাঝে খাই। তো আমার মতো কারা কারা ভালোবাসো না রুটি, আর কারা কারা ভালোবাসো চিকেন দিয়ে রুটি খেতে, তো কমেন্ট করে জানাবে। আর এগুলো দেখো কচুরলতি, খেতে ভালো লাগে কিন্তু কাটাটাই সময় সাপেক্ষ ব্যাপার। অনেকে কাটার জন্য খাওয়াই ছেড়ে দিয়েছে, অনেকে আবার বাজার থেকেও কেটে নিয়ে আসে। তো আমি বাড়িতেই কেটে নেই। আর আমরা দুজন ডিনার খেতে বসে পড়েছি, ছেলে মেয়ে খেয়ে শুয়ে পড়েছে, তাই ওদের আর দেখানো হলো না। তো রাতের ডিনার হচ্ছে মাংস, রুটি আর স্যালাড। তো আমরা খেয়ে নেই, ততক্ষণে তোমরা একটু অপেক্ষা করো। তো আমাদের রাতের ডিনার প্রায় শেষের পথে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।
আর এখানে তাহলে গুড নাইট বলে দিই সবাইকে। গুড নাইট বলে দাও। গুড নাইট। তো আমার তরফ থেকে গুড নাইট আরেকবার।